শেখ, যে মাঠে গান বাজনা হয় সে মাঠে কোরআন মাহফিল করা যাবে কি? ভাই প্রশ্ন করছেন, যে মাঠে গান বাজনা করা হয় সেখানে কোরআন মাহফিলের আয়োজন করা যাবে কি? ভাই আপনাদেরকে কেন অনুমোদন, দুটো অনুমোদন কেন দিয়েছেন? যাবে না এমনটা নয়, যাবে, এটা হারাম কিছু না। গান বাজনার স্টেজে আপনি যদি ইসলাম প্রচার করতে চান, এটা হারাম নয়। কেন? একের পাপের বোঝা আর একটা জায়গায় বর্তায় না। তবে গান বাজনা ইসলামে হারাম নিষিদ্ধ। সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নম্বর 5590 বিশ্বনবী বলেছেন, আমার উম্মত তারা কিয়ামতের একটা আলামত যে তারা গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, আর মাদকতাকে হালাল মনে করবে। গান ইসলামে নিষিদ্ধ, হারাম। সূরা লুকমান আয়াত নম্বর 6 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেছেন, বিশেষ করে গান বাজনা বাদ্যযন্ত্র এটা ইসলামে নিষিদ্ধ, হারাম, ইসলাম অনুমোদিত নয়। জি, শেখ, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবে না? চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি যাবে না? আম মানুষের জন্য যাবে না, আম মানুষের জন্য, সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষের জন্য যাবে না। কখন যাবে? যখন মাজলুম আছেন, মাজলুম পারছেন না, পায়ে চোট পেয়েছে, ব্যথা পেয়েছে, বসা সম্ভব নয়, একদম সর্বশেষ পর্যায়ে গিয়ে আপনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন, স্বাভাবিক অবস্থায় নয়। অনেক মানুষকে দেখা যায় যে বেটা মর্নিং ওয়াক করে ফজরের সময়তে, আবার গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে, এই বেটা শয়তান। বুঝলেন নাই ভাই? শুয়োরের মাংস খাওয়া জায়েজ? জায়েজ না, হারাম। সূরা মায়েদা 173। কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে শুয়োরের মাংস ছাড়া কিছুই নাই, তখন কি? তখন যায়, তবে শুয়োরের মাংস কিন্তু যায় নয় রে ভাই, ব্যতিক্রম ধর্মে শরীয়ত নয়। ঠিক চেয়ারে বসে সালাত আদায় করা সর্বশেষ পরিস্থিতি, যেন পারছেন না সেই ব্যক্তির জন্য আম মানুষ করলে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা করে সালাত আদায় করেন, অন্তর কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, অলসতা করেন না, অলস ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবেন না। সূরা মাউনের 3-4 নম্বর আয়াত আপনারা সকলেই জানেন। নামাজের শেষে মুনাজাত হয়েছে উত্তর। আমি শুনেছি কবরে 3টে প্রশ্ন করা হয় এবং রসুলকে দেখানো হয়, তাই রসুল যখন বেঁচে ছিলেন না তখন কাকে দেখানো হয়েছে? আমাদের রসুলকে, আমাদেরকে দেখানো হবে, যেসব রসুল ছিল সেই সময়তে মুসলিম উম্মতকে তাকে দেখানো হবে, আল্লাহু আলাম। ভাই প্রশ্ন করছেন, আমাদের দেশে ষাঁড় দিয়ে প্রজনন ব্যবসা করা হয়, এটা কি ইসলামী শরীয়তে প্রযোজ্য? যদি ষাঁড় এটা যদি মানুষকে ধোকা দেওয়া হয় তাহলে যাবে না, সমস্ত রকমের প্রতারণা ব্যবসাটা নিষিদ্ধ। কিন্তু আপনি যদি ষাঁড়কে এমনি ভালো খাওয়ানোর জন্য বা কোনো যদি প্রতারণা ক্রেতা বিক্রেতার মধ্যে না থাকে, এখন কি আপনি বিভিন্ন ভ্যাকসিন ইঞ্জেকশন দিতে পারবেন? জি পারবেন, শরীয়তে জায়েজ আছে। একবার প্রশ্ন করছেন, বিশ্বনবী বিশেষ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এক গাছের সঙ্গে আরেক গাছে কলাম বেঁধে গাছে প্রজননকে বৃদ্ধি করতো, ফলের চাহিদা বৃদ্ধি করতে, হাদিস দিয়ে দলিল দিয়েছে শেখ সালাহুল সাইমিন। অমুসলিমদের থেকে টাকা নিয়ে মসজিদ উন্নয়ন করা যাবে কি যাবে না? সূরা তাওবা আয়াত নম্বর 18, যাবে না। ভাই প্রশ্ন করছেন, ফজর সালাতের পরে সম্মিলিত মোনাজাত জবাব দেওয়া হয়েছে, মসজিদের জায়গায় কবর দেওয়া যাবে কি? কোনো মসজিদের ভেতরে কবর দেওয়া যাবে না, আর কবরস্থানে মসজিদ হবে না। সন তিরমিজি কিতাবুজ জানাইজ হাদিস নম্বর 1158। ভাই প্রশ্ন করছেন, ফেতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে? ফেতরা সহিহ বুখারী হাদিস নম্বর 1503 এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 1609 আল্লাহ রাসূল বলেছেন, ফেতরা এটা তাম, খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। টাকা পয়সা বিশ্বনবীর যুগে ছিল, বিশ্বনবী দেয় নাই, সাহাবীদের যুগে ছিল, সাহাবীরা দেয় নাই, তাদের থেকে প্রমাণ পাওয়া যায় তাবেদের কথা শরীয়ত হুজ্জত নয়। তো বোঝা গেল বিশ্বনবী তিনি খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিয়েছে, আর ইবাদতে তা ওকিফি চলে না, মানে পরিবর্তন চলে না। যেমন ভাই কুরবানি, এখন কুরবানি যদি কোনো মানুষ না দিয়ে যে 10,000 টাকা দান করব, কুরবানি কবুল হবে না? আল্লাহ পশুর উপরে একটা জিনিস আরোপ করেছে কুরবানি, শরীর, এটা হচ্ছে কি জাকাত? যদি হাদিস জয়ীফ, শরীরের জাকাত কি বলা হয়? সিয়াম। অর্থের জাকাত কি? অর্থের জাকাত জাকাত, আর আপনার মালের জাকাত কি? ওসর এবং ফিতরা। তো ফিতরা ফরজ করেছে খাদ্য দ্রব্যের উপরে, ইবাদতের কোনো তাওফিফি চলে না। অতএব আপনি টাকা দিয়ে যদি ফিতরা দেন, জমহুরদের মত এটা উচিত নয়, যাবে না। জুম্মার দিন 2 আজান দেওয়া সুন্নাত না 1 আজান দেওয়া সুন্নাত? সহিহ বুখারী হাদিস নম্বর 915-1617 কিতাবুল জুমআ আব্দুল, বিশেষ করে সাহাবী অনেকজন ব্যবহার বর্ণনা করেছেন, আলসুল মোহাম্মদের জামানায় একটা আজান হতো, আউ্বাকরের জামানায় একটা হতো, ওমরের জামানায় একটা হতো, ওসমানের অর্ধ খলিফার পর্যন্ত একটাই হতো, আলীর জামানাতেও একটা হতো। বাবুদের 4 খলিফার মধ্যে কয় খলিফায় একটা আজান দিয়েছে? 3 জন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তার জামানাতে
দুই নম্বর আজান চালু করে। ভাই বলুন তো এখন তিন খলিফার আমলটা বেশি ভালো না এক খলিফার আমলটা বেশি ভালো? তিন খলিফা। যারা বলছে সনান তিরমিজি হাদিস না 2676, সনান আবু দাউদ হাদিস না 4607, ইবনে মাজাহ হাদিস না 42। আলসুল বলেছেন যে আমার মৃত্যুর উপর ইখতিলাফুন কাসীরা, অসংখ্য মত পার্থক্য দেখে, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, অসুন্নতে খোলাফায়ে রাশিদিন মাহাদিন, আমার খলিফার সুন্নতকে আঁকড়ে ধরো। তো ভাই খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়িয়ে ধরতে হবে। ওসমান বিন আফফান তিনি কি একাই খলিফা না বাকি তিনজন আছে? তো আপনি একজনকে তো আঁকড়িয়ে ধরছেন, করে বাকি তিনজনকে আঁকড়িয়ে ধরেন, বা কোনটা উত্তম বলেন? একজন না তিনজন? তিনজন। তারপরে অনুসরণ করো, তারপরে তোমাদের মধ্যে আলেম উলামা মুস্তাহিদ ইমাম যারা আছে, খলিফা যারা আছে, তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, এইসব ওলামাদের মধ্যে যদি তানাজা, যদি কোনো মতনৈক্য মত পার্থক্য হয়ে যায়, কি করতে হবে? ফরদহু ইল্লাল্লাহি ওয়া রাসূল, মানে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে। বা আল্লাহ রাসূল তাহলে যখন ইখতিলাফ উম্মতের আছে, কোন দিকে প্রত্যাবর্তন করতে হবে? রাসূলের দিকে। রাসূল কয়টা দিয়েছে? একটা, সোজা হিসাব। দুটো আজান দেওয়া যাবে? জি যাবে। কেমন ভাবে? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যে শর্তে দিয়েছে, ওই শর্ত পাগলে আবার দেওয়া যাবে। ওসমান কোথায় দিয়েছে? জাওরা নামক জায়গায়। জাওরা কোথায়? মসজিদ থেকে অনেকটা দূরে। ভাই আপনি দ্বিতীয় আজান কোথায় দেন? মসজিদের ভেতরে। ভাই স্থান যদি পরিবর্তন করেন, ইবাদতের স্থান পরিবর্তন করে দিলে, ভাই এটা বিদাত হবে কি হবে না? ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন বাইরে, আপনি দিচ্ছেন ভেতরে। এই যে আপনি স্থান পরিবর্তন করেছেন, এই জন্য স্থান পরিবর্তন করেছেন, তার জন্য এটাকে বেদাত বলা হয়। সুন্নতে ওসমানীকে বেদাত বলা হয় না। আপনি স্থান পরিবর্তন কেন করেছেন? বা বিশ্বনবী ইন্নিয় জাহাতু এটা কখন করতেন? তাকবীর তাহরিমার পরে, মিশকাত 1378 নম্বর হাদিস। কিন্তু যারা যায় না আমাদের দোয়া হিসাবে পড়ে, বা পরে কি করে না, তো কেন এটাকে বেদাত বলেন? কেন স্থান পরিবর্তন হয়েছে? বিশ্বের পড়তেন পরে, আপনি নিয়ে গেছেন আগে। একই ওসুলে দ্বিতীয় আজান যখন আপনি দিচ্ছেন মসজিদের ভেতরে যদি দেন, ওসমান যে শর্তে দিয়েছে সেই শর্তে দিলে এটা অবশ্যই সুন্নাতে ওসমানি। স্থান পরিবর্তন করেছেন, এটা সুন্নাতে ওসমানি আর নাই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি আমার আলোচনা শুনতে পারেন, জুমার আজান এক আজান না দুটো, ইউটিউবে অনেকগুলো আলোচনা পেয়ে যাবেন। ভাই প্রশ্ন করছেন, সৌদির সাথে একদিনে ঈদ সিয়াম পালন করা যাবে কি যাবে না? ভাই সৌদি কেন? এবার আমেরিকাতে একদিন আগে চাঁদ দেখেছে কি দেখে নাই বলেন, কথা বলেন। আমেরিকাতে একদিন আগে চাঁদ দেখেছে কি দেখে নাই? দেখেছে। তার মানে বোঝা গেল আমেরিকাতে যেই দিন 10 তারিখ, মানে যেদিন কুরবানির দিন ঈদুল আজহা, সেই দিন সৌদি আরবে কয় তারিখ? ইয়ামুল আরাফা 9 তারিখ। ভারত বাংলাদেশ পাকিস্তানে কয় তারিখ? ইয়ামুল তারবিয়া 8 তারিখ। কথা বোঝাতে পারিনি? তাহলে চিন্তা করে দেখেন তো, গোটা বিশ্বব্যাপী একদিনে চাঁদ দেখে সৌদির সঙ্গে যে আপনারা বলছে ঈদ সিয়াম করবেন, কিভাবে সম্ভব? সৌদির আগে চাঁদ দেখা যায় কি যায় না? যা যত পশ্চিমাতে যাবেন তত আপনি আগে দেখতে পাবেন। এবারে যেমন সৌদির আগেই আমেরিকা চাঁদ দেখেছে, তাই সৌদি আরবে যেই দিন 8 তারিখ, সেদিন আমেরিকাতে কি আরাফা হাজিরা দিকে বসে আছে বাড়িতে, আর ওদের 9 তারিখ আরাফা চলছে, হবে? সৌদি আরবে যেদিন 10 তারিখ, সরি 9 তারিখ, আমেরিকাতে কয় তারিখ? 10 তারিখ, মানে ঈদুল আজহা। ভাই সম্ভব? জি না। তাই জন্য সালাফরা যে কথা এসেছে সেখানে থাকেন, সালাফদের খারাপ করতে গেলে সমস্যা আছে, উম্মতের ইজমা আছে, নিজ নিজ দেশব্যাপী সিয়াম এবং ঈদ এবং সমস্ত কিছু করতে হবে। 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না, জয়ীফ হাদিস মানা যাবে কি যাবে না, 7 ভাগা কুরবানি যাবে কি যাবে না, জমহুরদের মত এটা শর্ত সাপেক্ষে যাবে। সমস্ত ওলামারা একমত, একজন ব্যক্তি একটা কুরবানি দেবে, এটা সবচেয়ে উত্তম। সূরা হাজ আয়াত নম্বর 37, আল্লাহর কাছে রক্ত মাংস পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। 7 ভাগা কুরবানি ওই ব্যক্তির জন্য জায়েজ বা অনুমোদন দেয়। সমস্ত সালাফরা যাদের সামর্থ্য নাই তারা, এখন আপনি বলছেন না আমার সামর্থ্য নাই, কেমন সামর্থ্য? একটা যদি ছাগল দিই 12-13 কেজি গোশ হবে, 17 কেজি গোশ হবে, আমার গোষ্ঠী বড়, কাকে কর্তব্য দেবো? হুশ, ছাগল দেওয়া যাবে না, এক কাজ করি 4টে ভাগা দিই, মেলা গোশ পাবো, খাওয়াও হবে। এই নিয়াত করলে আদম আসসালামের সন্তানের কুরবানি কবুল হয়েছিল? হয় নাই। কুরবানি তাকওয়ার উপর নির্ভর করে। তাই আপনার যখন পারছেন না আর সম্ভব নয়, সেই সময় 7 ভাগার মধ্যে 1টা ভাগা বাংশ নিলে এটা অনুমোদন হতে পারে। আমভাবে করবেন না। ভাবছেন জাইফ হাদিস কি আমলযোগ্য? সমস্ত ওলামা জমহুরদের ঐক্যমতে জাইফ হাদিস এটা আমলযোগ্য নয়। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফাজালের ক্ষেত্রে জাইফ হাদিস গ্রহণযোগ্য। এই দলিল দিয়ে কিছু যারা জৈব পূজারী তারা বলে যে না জৈব হাদিস আমলযোগ্য, কিন্তু ইমাম নাওয়াবীর কথাকে তারা খেয়ানত করেছে। জৈব হাদিস ইমাম নাওয়াবী বলেছেন
এমন নয় যে ফাজালের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমলযোগ্য, বলে ফাজালের ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্ণনা করা জায়েজ। এটা বর্ণনা করা মুহাদ্দিসগণ যার হাদিস বর্ণনাই করতেন না, কিন্তু ফাজালের ক্ষেত্রে বর্ণনা করতেন, আমল করা জায়েজ এ কথা নয়। প্রথম ধোকা দেওয়া হয়, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, সূরা হুজুরাত 49:6। যখন ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসে তখন সেটাকে যাচাই করো। সহিহ মুসলিমের মুকদ্দমা 50 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েন, 1 থেকে 50 বিস্তারিত মুসলিম আলোচনা করেছে যাইদ হাদিস কেন আমলযোগ্য নয়, মুরসাল হাদিস কেন আমলযোগ্য নয়, সব হাদিস থেকে নকল করেছেন, তাবেদের থেকে নকল করেছেন, সাহাবীদের থেকে নকল করেছে, যাইদ হাদিস আমলযোগ্য নয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ মুতাফাক 420 হিজরি তিনি বলেছেন, ইমাম ইবনে হিব্বানও বলেছেন যে যাইদ হাদিস আমল করা মানে শয়তানের সংস্পর্শে থাকা, শয়তানকে সমর্থন করা।